টানা তিন সপ্তাহের বন্যায় কুড়িগ্রামের নয় উপজেলার 50,000 হেক্টর জমির ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে পড়েছে বাড়ি ঘর, সব হারানো এই সকল মানুষ মানবেতর জীবনযাপন করছে। ঈদের আগে দুশ্চিন্তায় পড়েছে বানভাসীরা। এক বিঘা জমি আমার সম্পূর্ণ শেষ, আবার বটবটি গাছে ওটাও শেষ, কল্যাবাড়ি শেষ, নতুন করে যাই এটা আবাদ করব, এরকম বিছন যে খুঁজে পাবো সেটাও পাচ্ছি না। বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার পর দেখা দিয়েছে পানিবাহিত রোগ, গবাদি পশু নিয়ে রয়েছে চরম বিপাকে। টাকা পয়সাও নাই, আর জমিন গাড়মো তার উপায় নাই, এমন খুব কষ্ট পড়ে গেছি, ভাত নাই। মরুজ বিগুন ধান আবাদ করছি, ধান তো খায়া গেল, মরুজও শেষ বিগুনও শেষ। এদিকে জামালপুরে বন্যায় 7 উপজেলায় প্রায় 20,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষাধিক মানুষ এখন নিঃস্ব প্রায়। দুর্গত এলাকায় পানি কমলেও দুর্ভোগ রয়েছে বানভাসী মানুষগুলো। দুটো ঘর একবার চুমারি ধারে দিয়ে গেছে গা, আমি ঈদকে সামনে রেখে জরুরি সরকারি সহায়তার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। রকিব মানিক, আরটিভি।